সালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আপনারা যারা আমার কন্টেন্ট রেগুলার ফলো করেন তাদের হয়তো জানা থাকার কথা যে ইদানিং সময়ে অনেক অনেক বাংলাদেশিকেই অ্যাসাইলামের যে আদালত, প্রথমবার রিজেক্ট হওয়ার পরে যে আদালতে আপনি আপিল করেন ফ্রান্সে, যেটা সিএনডিএ, সেখানে ইন্টারভিউর জন্য ডাকছে, অনেকেরই ইন্টারভিউ ডাক আসছে। তো সমসাময়িক সময়ে ইন্টারভিউ দিয়ে এসেছেন এরকম অনেক মানুষের কাছেই আমি যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে তাদেরকে প্রথম যে আবেদন অফরাতে যেখানে রিজেক্ট হয়েছেন কোর্টে গিয়ে সেই রিজেক্টের উপরেই বেশিরভাগ প্রশ্ন তাদেরকে করেছেন। ফর এক্সাম্পল, আপনাকে পাঁচটা কারণ দেখিয়ে অফরা রিজেক্ট করেছে, যে আপনার রাজনৈতিক সংশ্লিষ্টতা প্রমাণ হয়নি, অথবা জায়গা জমির সমস্যা নিয়ে যে বিষয়টা আপনি তুলে ধরেছেন সেটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারিনি এই জায়গার মালিককে, অথবা হচ্ছে প্রেমের সম্পর্কের কারণে আপনি এখানে আসার কথা বললেও আপনারা দুইজনের পরিচয় কিভাবে হয়েছে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার না, এরকম মনে করেন অনেকগুলো কারণ দেখিয়ে একজনকে রিজেক্ট করে। তাহলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই মানুষগুলোকে যারা কিছুদিনের মধ্যেই সিএনডিএতে গিয়ে নিজেদের ইন্টারভিউ দিয়ে এসছেন তাদেরকে তাদের যে অফার, যে রিজেক্ট, সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন করা হয়েছে। এই বিষয়টা আমি আপনাদের কাছে জানিয়ে রাখছি যাতে করে ভবিষ্যতে আপনারা যারা সিএনডিএতে যাবেন আপনারা নিজেও ম্যাক্সিমাম ফোকাস দেন কেন অফার আপনাকে রিজেক্ট করেছে ওই বিষয়গুলোর উপর। এটার অনেকগুলো কারণ থাকতে পারে। একটা কারণ এটাও হতে পারে যে অনেক মানুষেরই এখন কোর্টে ডাক আসছে, কোর্টে ইন্টারভিউর ডেট আসতেছে, সেই ক্ষেত্রে সময় বাঁচাইতে হবে। সময় বাঁচাইতে গেলে অনেক ডিটেইলস, অনেক প্রশ্নতে যাওয়ার আর উপায় নাই। যেটা করতে হবে সেটা হচ্ছে কেন আপনাকে আগের ইন্টারভিউতে রিজেক্ট করা হয়েছে ওই বিষয়গুলো আমাদেরকে বলতে পারলেই হবে। তবে আমি বিশ্বাস করি কখনোই গ্যারান্টি দিয়ে কাউকে বলা যাবে না যে আপনি শুধুমাত্র কেন আপনাকে রিজেক্ট করেছে ওই চার পাঁচটা পয়েন্টেই প্রস্তুতি নিয়ে চলে যাবেন। দিস ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস। আমি কখনোই কাউকে এই পরামর্শ দেই না, কারণ এটা সবার ক্ষেত্রে একই রকম নাও হতে পারে। অন্য আরেকজনকে ওনার রিজেক্ট থেকে প্রশ্ন করেছে বলেই আপনাকেও আপনার রিজেক্ট থেকে প্রশ্ন করবে, নেভার এভার, কখনো এটাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। সবসময়ের মতোই আমার জেনারেল পরামর্শ থাকবে আপনি অবশ্যই আপনার টোটাল সিচুয়েশনের উপর ভালো করে প্রস্তুতি নিয়ে যান। আপনার টোটাল যে আবেদন ছিল ওইখানে যে যে মূল পয়েন্টগুলো আছে, জেল, জামিন, আত্মগোপন, মামলা সম্পর্কিত, জায়গা সম্পর্কিত, প্রেম ভালোবাসা সম্পর্কিত, কিংবা রাজনৈতিক সমস্যা থাকলে রাস্তি দিতে আপনার যে ইনভলভমেন্ট, সব কিছু সম্পর্কে আপনি টোটাল একটা ধারণা নিয়ে যান। তবে যেহেতু এর মধ্যে অনেকেই শুধুমাত্র অফার রিজেক্ট থেকেই প্রশ্ন করছে, আপনি যেটা করতে পারেন ওইটা হচ্ছে অন্যান্য বিষয়ের পাশাপাশি অফার রিজেক্টের বিষয়গুলো সম্পর্কে ম্যাক্সিমাম প্রস্তুতি নিয়ে গেলেন। আর যদি এমন হয়, হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনাকে ওই বিষয়গুলো সম্পর্কে জানতে চেয়েছে, আপনার ভালো প্রস্তুতি আছে, ভেরি গুড, আলহামদুলিল্লাহ। আর যদি এমন হয় যে না, আপনি সব কিছুই প্রস্তুতি নিয়ে গেছেন কিন্তু শুধুমাত্র এই কয়েকটা বিষয় নিয়ে জানতে চেয়েছে, স্টিল আলহামদুলিল্লাহ, আপনার বিশেষ কোনো ক্ষতি হয়ে যায়নি। কিন্তু এটা ডেঞ্জার, এই জন্য আগেই বললাম কোনো অবস্থাতেই কাউকে শুধুমাত্র অফার বিষয়গুলো নিয়ে প্রস্তুতি নিয়ে যান এটা বলা যায় না, কারণ এর বাইরে যদি আপনাকে প্রশ্ন করে বসে আপনার প্রস্তুতি না থাকে সেটা আপনার জন্য খুব খারাপ হবে। আমি আশা করছি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। সিম্পলি এক লাইনে যদি বলতে চাই সেটা হচ্ছে আপনার প্রস্তুতি যখন আপনি সিএনডিএর জন্য নিচ্ছেন অ্যাসাইলামের যে আদালত তার জন্য, সেখানে অবশ্যই আপনি আপনার প্রিভিয়াস যে রিজেক্ট ওই রিজেক্টগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে নিজেকে প্রস্তুত করেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।